আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে কিন্তু আমরা কিন্তু আপনার মধ্যে $5,000 কিন্তু একটি রিওয়ার্ড পুল রয়েছে। সো এখানে কিন্তু প্রত্যেকে নতুন ইউজার যারা আছেন, ঠিক আছে, যারা যারা এখানে এই যে এখন অ্যাকাউন্ট খুলবেন টেক ব্যাঙ্ক দিয়ে, তারা কিন্তু এখান থেকে $18 বোনাস পাবেন, ঠিক আছে। $18 কিন্তু গিভওয়ে রয়েছে, গিভওয়ে বোনাস পাবেন। এটা কিন্তু একটি অ্যাপ্লিকেশন, এখান থেকে অ্যাপ্লিকেশন কিন্তু আমরা এখান থেকে পাবো। সো এখান থেকে আমরা কীভাবে ইনকাম করবো, এখান থেকে একদম ফ্রিতে কিন্তু আমরা $18 এখান থেকে বোনাসটা পাবো, যেটা কিন্তু আমরা ডেলি 0.2% থেকে 5% এখান থেকে কমিশন প্রতিদিন আমরা নিতে পারবো, ঠিক আছে। তো এখানে মোটামুটি কিছু কাজ আছে, সেগুলো কাজ আমরা কীভাবে করবো সেটাই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাকে বলবো। তার আগে বলে রাখি, যারা এখনও পায় আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা যেন এরকম প্রতিনিয়ত আমরা ভালো ভালো অফারগুলো নিয়ে আসি, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। তো যাই হোক, ভিডিওটা থেকে আসে ক্লিক করলে অফার লিঙ্ক ক্লিক করে আপনাকে এখানে নিয়ে দেন, এখান থেকে এই পুষ্টি নিয়ে দেন। সর্বপ্রথম এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড অ্যাপে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ডাউনলোড অ্যাপে ক্লিক করে দিয়ে কিন্তু ডাইরেক্ট আপনাকে তারা ভিতরে নেবে, দেন এখান থেকে অ্যাপটা এখান থেকে ইনস্টলে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখান থেকে অ্যাপটা ভিতরে ইনস্টলে ক্লিক করবেন, কারণ এই যে অ্যাপটা আছে, ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে অ্যাপ্লিকেশন আছে, এটা কিন্তু দেখেন তাদের রেটিংটা কিন্তু 5 পয়েন্ট, ঠিক আছে। এখানে রেটিং কিন্তু 5 পয়েন্ট, ১৯,০০০ কিন্তু এখান থেকে আপনার কিন্তু ভিউ দেওয়া হয়েছে এখন পর্যন্ত, কিন্তু এখান থেকে 5 পয়েন্ট রেটিং রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে অ্যাপটা খুবই ভালো, তার জন্য কিন্তু 5 পয়েন্ট রেটিং রয়েছে। সো এখান থেকে এখন অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে দেন আপনি কী করবেন, অ্যাপটা এখানে ইনস্টল দিয়ে দেবেন, তারপর এখান থেকে অ্যাপটা আপনি এখান থেকে কি ওপেনে প্রেস করে দেবেন, ঠিক আছে। তো অ্যাপটা এখানে ওপেনে প্রেস করে দেবেন, ওপেনে প্রেস করার পর এখান থেকে কিছু লোডিং দিবে ফার্স্টে, তো একটু ওয়েট করুন, এখান থেকে লোডিং দিয়ে দেবে, তো একটা একটু লোডিং নেবে, ঠিক আছে। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম ইন্টারভেল চলে আসবে, ঠিক আছে। তো আমরা যেহেতু নতুন, তার জন্য ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করে দেবো, ঠিক আছে। এখানে ওয়ালেটে ক্লিক করে দেবো, তো ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করেন। সো গাইস, তারপর আপনার সামনে এরকম ইন্টারভেল চলে আসবে। সো এখান থেকে ফার্স্টে আপনাকে নাম দিতে হবে, তারপরে ওয়ালেট পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড, এখানে ইনভাইট কোড দিতে হবে, ঠিক আছে। সো আমি সকল কিছু দিয়ে ব্যাক করতেছি। তো গাইস, এখানে সকল কিছু দেওয়া কমপ্লিট, এখানে ফার্স্টে আপনার নাম দিবেন, তারপর এখানে আপনি একটি পাসওয়ার্ড দিবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপর এখান থেকে আপনি ইনভাইট কোডটা দিতে হবে। তো এই কোডটা কোথায় পাবেন সেটা দেখা যাচ্ছে। তো গাইস, এই কুটটা কিন্তু আমাদের টেলিগ্রামে যে পোস্টে কিন্তু এই পোস্টে কিন্তু এখানে দেওয়া আছে, দেখুন এখানে পোস্ট, এখানে ক্লিক করলে কিন্তু কুটটা কপি হয়ে যাবে, দেন এই কুটটা নিয়ে ওখানে বসাতে হবে, ঠিক আছে। আমি জাস্ট দেখা দিচ্ছি, অলরেডি গাইস দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি কুটটা এখানে বসাবেন এবং পাসওয়ার্ড দেবেন এখানে, এবং এখান থেকে আবার পাসওয়ার্ড দিবেন, তারপর এখানে আপনার নাম দেবেন। নাম দেওয়ার পর জাস্ট এখান থেকে আপনার কি এই যে দেখেন নিচে কিন্তু এখানে আসে, জাস্ট এখানে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি দিচ্ছি, তো গাইস এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম চলবে। সো আপনাকে কিন্তু এখান থেকে 12 সংখ্যার কিন্তু কিছু কী দেওয়া হবে, ঠিক আছে, যেটা আপনি এখান থেকে ফার্স্টে কপি করবেন, ঠিক আছে। কপি করার কোথাও নোটপ্যাডে রেখে দেবেন, তারপর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে আই হ্যাভ এ ব্যাকআপ এখানে ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। ফার্স্টে কিন্তু এখান থেকে ক্লিক করে আপনি কপি করবেন, ঠিক আছে। তো আমি কপি করে ব্যাক করতেছি, অলরেডি গাইস এখানে ক্লিক করার পর আমার সামনে এরকম চলে আসে, দেখতে পাচ্ছেন এখান থেকে টেক ব্যাঙ্ক ক্যান নাও ইজ আ ব্যাপ 24, ঠিক আছে, 20 হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমরা কী করবো, এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছি আমার কিন্তু অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে হয়ে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছি মোটামুটি অ্যাকাউন্ট হয়ে গেছে। তো ফার্স্টে এখানে আমরা এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করার পর টেক ব্যাঙ্কের বিস্তারিত অ্যানাউন্সমেন্ট কিন্তু আমরা এখান থেকে তাদের কাছে বুঝতে পারবো, দেখেন এখানে তারা কী বলতেছে, সব কিছু কিছু এখানে শু করতে আছে। এখানে আমরা যদি ক্লিক করি, দেখেন এখান থেকে আমাদের স্টেপ রয়েছে 7 দিনের জন্য 7.3% এত ইউটিউটি রিবেট রয়েছে, কীভাবে আর কি এখানে রিজিট পাবো, এক্সাম্পল ডিপোজিট এগুলা এই বলতে আর কি, ঠিক আছে। এগুলো কেন আপনি এগুলো একটু পর নেবেন, ঠিক আছে, ডিরেক্ট ইনভাইট করতে পারলে 15%, তারপর সেকেন্ড লেভেল থেকে 10%। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কমিশন করা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজিটগুলো বলা আছে, এখান থেকে দেখেন এই যেখান থেকে আরও কিন্তু বলা আছে কত কত পার্সেন্ট আমরা নিতে পারি, ঠিক আছে। এগুলো কিন্তু এত যে ডিজিট বলা আছে, তো আমি বলতে গেলে আর কি অনেক সময় লাগবে, তার জন্য আমি দেখা চাইলাম না, জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করছি সেটা আমি দেখা যাচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা এখন ব্যাগে বার হয়ে যাবো, ঠিক আছে, এখানে আমরা ব্যাগে বার হয়ে যাবো, দেন এখানে আমরা স্টেপগুলো কী আমি এখন সেটা বলতেছি। তো গাইস, এখান থেকে তাদের কিন্তু ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে যদি ক্লিক করেন, এখানে ওয়েবসাইটে যদি ক্লিক করেন, তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে, এখান থেকে আমাদের কিন্তু একটি ভালো ইনকামের একটি ইজি রয়েছে, সেটা কী এখানে আমি দেখাই দিই। দেখেন এখান থেকে গেট স্টার্ট নাও এখানে রয়েছে, আর রয়েছে 15% কমিশন নিতে পারবো, এবং এখানে একটি মজার বিষয় হচ্ছে এটা কি, যে এখান থেকে 1 সেন্ট থেকে আপনি $5 পর্যন্ত ইনকাম করতে পারেন, যদি আপনি এখান থেকে হাউ টু রিওয়ার্ড, এখান থেকে আপনি যদি ফেসবুক ও টুইটার মিডিয়াগুলোতে আপনি শেয়ার করেন, ঠিক আছে, সাবমিট রিসিভে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, এগুলো করে নিতে পারে হবে। এবং এখান থেকে $10,000 মতো রয়েছে, যদি আপনি এখান থেকে ইউটিউব ভিডিও বা টিকটক ভিডিও করেন, তাহলে এখান থেকে আপনি রিওয়ার্ডটা নিতে পারবেন। সো এগুলো নিয়ে আপনারা যদি বলেন, তাহলে কিন্তু ভিডিও রেজলিউশন কত দেওয়া আছে, কত কত দিতে হবে, এগুলো বলা আছে, ঠিক আছে। তো আমি এটা নিয়ে পরবর্তীতে আপনি বলেন, তাহলে আমি নেক্সট একটা ভিডিও দেবো, যেগুলো এখান থেকে ভিডিও বানিয়ে এইভাবে কি রিভিউ নিবো, এগুলো থেকে নিবো, সেটা আমি আপনাকে পরে একজামে বলে দেবো, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে আমি আবার অ্যাপসে ব্যাক করি, ঠিক আছে। সো আমি এখান থেকে জাস্ট ব্যাক করবো, এখান থেকে ব্যাক এখানে চলে আসবো, এখানে ক্যান্সেল। সো এখন কী আপডেট সেটা আমি দেখা দিচ্ছি। তো গাইস, এখান থেকে আমরা $18 পেলাম, সেটা এখন কোথায় দেখবো, তো সেটা দেখার জন্য কি যে এখান থেকে দেখবেন, এই যে দেখেন গাইস এখানে কিন্তু গিফট রয়েছে, ঠিক আছে। আমরা গিফটে ক্লিক করি, তো গিফটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে দেখেন গাইস, আমরা কিন্তু এখান থেকে দেখেন ফ্রিতেই, দেখেন গাইস এই যে দেখেন প্রমাণ, এই দেখেন ফ্রিতে আমরা কিন্তু ইনস্ট্যান্ট দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু $18 পেয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিন্তু এখন আমরা এখান থেকে মাইন করে নিতে হবে, ঠিক আছে, কিন্তু আমাদেরকে মাইন করে নিতে হবে, ঠিক আছে। মাইন করে কিন্তু এখান থেকে বার করতে হবে। সো মাইন করতে গেলে কিন্তু একটু নেটওয়ার্ক ফি দিতে হবে আমাদেরকে, নেটওয়ার্ক ফিটা কি TRX অথবা এখান থেকে USDT আমাদের নেটওয়ার্ক ফি দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে এখান থেকে মাইন করে, তারপর প্রতিদিন ডেইলি কিন্তু একটা রিসিভ এখানে
নিতে পারবো ঠিক আছে সো এখান থেকে কিন্তু আমাদেরকে এটা মাইন করতে তো তার জন্য কি করবেন এখান থেকে আপনি বার হয়ে যাবেন মেবি বার হয়ে যাওয়ার পর এখানে আপনি দেখবেন লিড ঠিক আছে আমি দেখা দিচ্ছি এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু লিড রয়েছে এখানে এই যে দেখেন লিড ঠিক আছে এখানে লিড রয়েছে লিডটাই আমরা ক্লিক করে দেবো ঠিক আছে তো আমরা এখানে লিডে ক্লিক করবো লিডে সরি লিড না লিন্ট লিন্টে ক্লিক করবো তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে তারা কিন্তু আমাদেরকে অ্যাড্রেস দিচ্ছে ঠিক আছে এই অ্যাড্রেসে আমাদেরকে কি এখান থেকে ওই যে $18 দা মাইন করবো আমরা হ্যাঁ ওই যে $18 দা পাইছি সেটা কিন্তু পার্সেন্ট হিসেবে আমাদেরকে তারা প্রতিদিন ইনকামটা দেবে সেটা কিন্তু আমি উঠে দিতে পারবো ঠিক আছে সেটা কি করতে হবে এখান থেকে সেটা আমাদের অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য এখানে কিছু নেটওয়ার্ক ফি লাগবে মেবি এখান থেকে আমাদেরকে যে দেখুন TRX আর এখানে USDT এবং TRX রয়েছে তো আমরা এখন TRX দিয়ে করবো এখানে ক্লিক করে দেখে তারা বলতেছে বিস্তারিত বলছে যে সাকসেসফুল কপি হয়েছে এখান থেকে $5 অথবা এখানে $2 মিনিমাম আপনাকে ডিপোজিট করে মানে এখান থেকে আপনাকে তারা রিমাইন্ড করবেন যে আপনি যে এখানে ডলারটা তাদের নেবেন ফি মানে গিফটটা সেটা নেওয়ার জন্য কিন্তু এখান থেকে তাদেরকে একটু নেটওয়ার্ক ফি দিতে হবে ঠিক আছে তো সেটার জন্য আমাদেরকে এখান থেকে TRX ডিপোজিট করতে হবে সো আমি TRX ডিপোজিট করে আমি আপনাদের ব্যাক করতেছি অর্ডার গাছ এখান থেকে আমি TRX দেখতে পাচ্ছি $20 দিলাম দেন কন্টিনিউ ক্লিক করলাম $20 দিব করবো আর কি আমি একটু বেশি করবো আর কি কোনো ঝামেলা না হয় মিনিমাম 5টা করলে হয়ে যাবে মেবি যে আমার লাগবে আর কি তো আমি দেখি কত লাগে আপনি ভিডিওটা দেখেন সো এখান থেকে একটু লোডিং নিচ্ছে জাস্ট এখান থেকে আমি এখন এখানে কনফার্মে ক্লিক করে দিব মেবি ক্লিক করার তারপরে একটু লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর দেখেন আমার এটা কিন্তু চলে যাবে দেখেন এখানে আমার কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে সো এখন আমরা এখান থেকে প্ল্যাটফর্মে চলে যাই এখান থেকে মেবি চলে আসছে আমি এখান থেকে একটু ওয়েট করি তো দেখেন এখান থেকে দেখুন এখান থেকে পারেন এখান থেকে চলে আসতে পারতেন সাকসেসফুল চলে আসতে তো অনগোয়িং রয়েছে ঠিক আছে সো এটা কিন্তু আমার এখন হয়ে গেছে সো এখন আমরা কী করতে পারি এখন আমি জাস্ট এখান থেকে এখানে ক্লিক করবো তার আগে এখান থেকে গিফটে ক্লিক করে এখানে আমি এখন এটা এখানে রিসিভে ক্লিক করবো তো রিসিভে ক্লিক করার দেখতে পাচ্ছেন এখান থেকে একটু লোডিং দিচ্ছে লোডিং ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নেবে কিছুক্ষণ দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট গাইজ এখানে আমি কিন্তু যে ইউটিউবটা রিসিভ করে ফেলছি ঠিক আছে আইসি ক্লিক করবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে প্রতিদিন আমি যেটা গিফট আছে এই গিফটটা কিন্তু প্রতিদিন এখান থেকে আমরা জাস্ট এখান থেকে মাইন করে রিসিভ করে প্রতিদিন এটা কিন্তু আমাদের জাস্ট এটা আমরা এখান থেকে আমাদের ব্যালেন্স এখান থেকে এখানে ক্লিক করে দেখবেন এখান থেকে একটু লোডিং নেবে কিছুক্ষণ তো এখান থেকে ইউটিউব কিছুক্ষণ বেজে চলে আসবে সমস্যা নাই এখান থেকে আমরা এখানে চলে আসবো ঠিক আছে আইকন এখানে ক্লিক করি সো এটা আচ্ছা আচ্ছা এখান থেকে কিছুক্ষণ বেজে চলে আসবে সমস্যা নাই এটা আমার জাস্ট ইনকামটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে ঠিক আছে আমি ইনকামে ক্লিক করি দেখেন এখানে আমার কিন্তু এই যে এটাকে দেখেন ইনকাম এখানে আসে নাই তো এখানে কিন্তু মেবি চলে আসবে ওয়েট করি তো গাইস আসলে এটা নেটওয়ার্কটা হচ্ছে আপনার BNB আর আমরা তো পাইছি TRX20 তাই না সো এটা কী করতে পারি এখন আমরা এখান থেকে দেখবেন যে এখান থেকে দেখে আমরা রয়েছে আমাদের লেন্ড ঠিক আছে লেন্ডে ক্লিক করতে পারি লেন্ডে ক্লিক করার কারণে আমরা জাস্ট এখান থেকে আমরা মুড়ে ক্লিক করি তাহলে মুড়ে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে প্রফিট 0.20 সেন্ট এখান থেকে ইউএস রয়েছে এটা কিন্তু 7 দিনের জন্য ঠিক আছে তো 7 দিন পর কিন্তু আমরা যে $20 এখানে ডিপোজিট করলাম সেটাও কিন্তু এখান থেকে কিন্তু আমরা বার করে নিতে সেটাও কিন্তু আমাদের ডিপোজিট করলাম নেটওয়ার্ক ফি হিসাবে নিলাম সেটাও কিন্তু আমাদের তারা ব্যাক করবে মানে ধীরে ধীরে তারা আমাদেরকে এই যে কিন্তু প্রতিদিন কমিশন 7 দিন পর কিন্তু এখানে আমাদের তারা কি আমাদের $20 তারা এখান থেকে আমাদেরকে তারা দিয়ে দিবে ঠিক আছে এখান থেকে আমি এখান থেকে আমি যদি এখান থেকে এখানে সাকসেসভাবে এখানে ক্লিক করি দেখবেন এখান থেকে আমরা এখান থেকে আচ্ছা এখান থেকে আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখান থেকে এখন বলতে পারবো ব্যালেন্সটা কোথায় তো ব্যালেন্সটা হচ্ছে এখান থেকে আমরা গিফটে ক্লিক করি আবার দেখবেন এখানে আমাদের যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু ইজি এখানে জমা হবে ঠিক আছে তারপর এটা যখন কিনা জমা এখানে শেষ হয়ে যাবে প্রতিদিন এখান থেকে আমরা রিসিভে ক্লিক করে জমা শেষ হবে তখন এখান থেকে মাইন করতে পারবো মাইন করলে এখান থেকে আমাদেরকে পুরোপুরি ডলারটা ডিরেক্টলি আমাদেরকে কুয়ে আসবে আমি সেটা দেখা দিচ্ছি এখান থেকে আমাদের ইনকাম কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এখান থেকে দেখেন যে এখানে কিন্তু ইনকামটা চলে আসবে অলরেডি কিন্তু আমার এখানে TRX 0.20 এখানে চলে আসছে ঠিক আছে TRX কিন্তু চলে আসছে আর ইউজডিটি এখন আসছে জাস্ট ওখান থেকে মাইন করে এখানে নিয়ে আসতে হবে আর এখান থেকে আপনার এটা হচ্ছে রেফার ইনকাম থাকবে আর এটা হচ্ছে আপনার এখান থেকে উইথড্রগুলো এগুলো এখান থেকে এখানে থাকবে দেখতে পাচ্ছেন আমার ইনভেস্টমেন্ট এখান থেকে এটা কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো যখন কিনা আমাদের যে ইনকাম করাবো সেই ইনকামটা কিন্তু আমার TRX এখানে চলে আসবে এবং ইউজডিটি এখানে চলে আসবে ঠিক আছে মানে ওই যে $18 পেলাম সেই $18 আসবে এখানে আর এবং আমাদের যে $20 ডিপ করলাম সেটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তারপর এখানে আমরা জাস্ট এখান থেকে উইথড্রতে ক্লিক করতে পারবো উইথড্রতে ক্লিক করলে এখানে আমরা কিন্তু যেখান থেকে ইউজডিটি চলে আসার পর মাইন করে যেটা আসবে সেটাও এখানে চলে আসবে এখান থেকে জাস্ট আমরা পারবো এখান থেকে আমরা এগুলো এখান থেকে উইথড্র করে তারপর সরাসরি আমরা ওয়ালেটে নিয়ে আসতে পারবো ঠিক আছে তো আশা করতে বিষয়টা বুঝাইতে পারছি তো এখানে আমরা হোমে ক্লিক করার পর এখানে আমরা যদি ট্রু বোনে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে এগুলো রয়েছে এখানে আপনি কিন্তু লোন টুন নিতে পারেন তাদের কাছ থেকে সো এটা দেখালে আপনার দেখেন আর কি অন্যরকম চলে আসবে যাই হোক এখান থেকে আপনি এগুলো করতে পারেন এবং এখান থেকে আপনার আরও অনেক রয়েছে সোয়াপে ক্লিক করে এখানে আপনি এখানে ক্লিক করে তারপর এখানে আপনি কিন্তু নেটওয়ার্ক চেঞ্জ করতে পারেন আপনি সোয়াপ করতে পারেন নিজে নিজেই এখান থেকে সোয়াপ করতে পারেন ইউজি ক্লিক করার পর এখান থেকে ট্রানজেকশনে ক্লিক করলে এখানে আপনি নিজে নিজে কি এটা কিন্তু এখান থেকে আপনার টোকেনগুলো কিন্তু এখানে BNB যে কোনো নেটওয়ার্কটা আপনি সোয়াপ করতে পারেন ঠিক আছে তো এক কথা এটা হচ্ছে একটা সোয়াপে অ্যাপ্লিকেশনের মতন আর কি এটা আর কি সো এখান থেকে আপনাকে কিন্তু ইনভেস্ট করা লাগবে না এখান থেকে আপনি যেটা করতে চান সেটাকে তুলে পাঠাচ্ছেন বা জাস্ট কয়েকটা TRX ইনভেস্ট করবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এখানে আরও রয়েছে আপনার ইনভাইটার রয়েছে তো ইনভাইটার যদি ক্লিক করেন তাহলে এখানে আপনাকে কিন্তু ইনভাইটার লিঙ্ক দেওয়া হবে সো এখান থেকে ইনভাইটার লিঙ্ক দেখতে পাচ্ছেন আমাকে দেওয়া হয়েছে তো আমার ক্ষেত্রে যে এটা রেফার কোড এবং এটা কিন্তু রেফার লিঙ্ক ঠিক আছে আপনি এটা শেয়ার করবেন এখান থেকে শেয়ার করে আপনি বন্ধু বান্ধবকে যদি এখানে শেয়ার ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন ঠিক আছে সোশ্যাল মিডিয়া শেয়ার করে এখানে বেশি আপনি ইনকাম করতে পারেন সো এখন মূল কথা হচ্ছে এখান থেকে আপনি ইনকাম করার কি সিস্টেম এখান থেকে যদি $18 নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে এখান থেকে এটা মাইন্ড করতে পারছি মাইন্ড করে এখান থেকে আপনি কিন্তু নিতে পারেন তো যখন তখন এখান থেকে না নিতে পারলেও আপনি ধীরে ধীরে কিন্তু প্রফিটটা আপনি নিতে পারবেন ঠিক আছে তো
তো আশা করতেছি যে আপনি সিস্টেমটা বুঝাইতে পারছেন তো আখের উইথড্রো বিষয়টা কি উইথড্রো বিষয়টা যদি আপনি ওভাবে না পারেন তাহলে এখানে কনভার্ট করে কিন্তু আপনি এখানে নিয়ে আসতে পারেন বিএনবি আন্ডারে বিএনবি করলে কিন্তু এখান থেকে আপনি ট্রান্সফারে যদি ক্লিক করে দেন এখানে ট্রান্সফার ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে আপনার এখান থেকে আপনি ব্যালেন্সটা দিতে পারেন এবং এখান থেকে আপনি অ্যাড্রেসটা বা পাসওয়ার্ড দিয়ে উপরে অ্যাড্রেসটা দিয়ে পেমেন্ট অ্যাড্রেস এগুলো দিয়ে কিন্তু আপনি এখান থেকে সরাসরি কিন্তু এখান থেকে বার করে নিতে পারেন ঠিক আছে মানে দুই স্টেপ আপনার যে কোনো সিস্টেম কিন্তু এখান থেকে আপনি বার করে নিতে পারেন প্রতিদিন ইনকামটা এখানে রয়েছে ঠিক আছে এটা কিন্তু এখানে থাকবে আপনি যদি ইনকাম সেটা কিন্তু এখানে থাকবে দেন এখান থেকে কিন্তু আপনার যেটা ইনভেস্ট করেছেন সেটা এখানে চলে আসবে আর যেটা আপনি এখান থেকে ফ্রিতে পাইছেন আপনার সেটা কিন্তু এখানে চলে ইউটিটি এখানে চলে আসবে এবং টিআরএস এখানে চলে আসবে ঠিক আছে তো আশা করি আপনাকে বুঝাইতে পারছি সো মূলত হচ্ছে এখানে কাজ করতে গেলে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে দৌড়ে দিতে হবে আর এখান থেকে অবশ্যই আপনাকে ডিপোজিট এখান থেকে আমি ডিপোজিট বলি না এটাকে আর কি বলতেছি এখান থেকে আপনার কিন্তু ইনভেস্ট সিস্টেমও রয়েছে এখান থেকে ইনভেস্ট সিস্টেমে যদি ক্লিক করি তাহলে এখান থেকে যদি আমরা এখান থেকে আরও ইনভেস্ট করতে চাই যেমন ধরেন আমরা চাই এখান থেকে আর বেশি ইনকাম করার জন্য সো আপনি কী করতে পারেন এখান থেকে টিআরএস রয়েছে এখান থেকে আর বেশি ইনকাম করার জন্য এখান থেকে আপনার যে সিস্টেম সেটা আমি দেখা যাচ্ছে এখান থেকে তো আমি সেটা দেখানোর জন্য ফার্স্ট এখান থেকে আমি স্মার্ট কন্ট্রাক্ট দেখাই দিই এখানে স্মার্ট কন্ট্রাক্ট ক্লিক করে এখান থেকে তাদের এয়ারে থেকে ফোরন আর কি সো আইসি তো এখান থেকে আমরা কী করবো উপরে করছেন সিলেক্ট এখানে ক্লিক করি সিলেক্ট সেলফ সিলেক্ট এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আরও ইনভেস্টর অপশন রয়েছে এখান থেকে আমরা যদি এটা দিয়ে করি টোটাল রেভিনিউ নিতে পারবো সাত দিনের জন্য 20% কমিশন পাবো ইনভেস্টর আমি বলি না কাউকে এগুলো করার জন্য আপনার ইচ্ছা আপনি চাইলে এখানে করতে পারেন তারপর দেখতে পাচ্ছি এখানে আরও অনেকজন আপডেট রয়েছে আপনি এগুলো দেখেন এখানে দেখে দেখে করে নিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আপনার ইচ্ছা আপনি চাইলে কিন্তু এগুলো করতে পারেন এটা সবগুলো কিন্তু পেপ20 আন্ডার ঠিক আছে তো যাই হোক মূলত এখান থেকে ইনকাম করার সিস্টেম এরকম দেখাই দিলাম এখানে আপনি এগুলো ইনভেস্ট করে কাজ করতে পারেন বা এখানে আপনাদের ফ্রিতে আমি যেটা বলছি $18 নিতে চাইলে এখান থেকে আমি যেটা বললাম গিফটটা ক্লিক করে তারপর ওখান থেকে প্রতিদিন রিসিভ করে এখান থেকে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখানে তাদের কিন্তু আরও অনেক ধরনের ইয়ার রয়েছে আপনার এখান থেকে আরও ডিটেলসগুলো এখানে রয়েছে তো আমি আজকে আর দেখাইতে পারলাম না যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে সার্ভিস দেখতে পারেন এখানে সার্ভিসে ক্লিক করে এখান থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন আপনার যদি কোনো সমস্যা হয় আচ্ছা এখান থেকে হচ্ছে না আর কি সমস্যা নেই এখান থেকে তাদের কাস্টমার সার্ভিস রয়েছে আপনি তাদের কাস্টমার সার্ভিসে কথা বলে আপনি এখান থেকে তাদের কাছ থেকে সকল কিছু নিতে এখান থেকে কন্টেন্ট এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো সমস্যা এখান থেকে তাদের কাছে বলতে পারেন বললে এখান থেকে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝাইতে পারছি তো এখন মূলত এখানে কাজ কি আমি যেটা দেখালাম সেটাই এখান থেকে আপনি ইউটিআর এক্সিকিউট করে তারপর এখান থেকে আপনি প্রতিদিন এই যেটা বললাম এই গিফট এখান থেকে প্রতিদিন এটা নিয়ে নেবেন ঠিক আছে এখানে মাইন করে করে যাচ্ছে এখান থেকে আপনি সরাসরি এখান থেকে আপনার ইনকাম এখানে নিয়ে আসবেন দেন এখান থেকে আপনি এখান থেকে লাইভে সরাসরি উঠে নিতে পারবেন ঠিক আছে তো পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ এখান থেকে কত টাকা আমার ইনকাম হয় কত বা ডলার ইনকাম হয় সেটা আমি আপনাকে লাইভে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো অবশ্যই যারা $18 মিস করতে চান না তার অবশ্যই এখানে $18 না মিস করে এখান থেকে অ্যাকাউন্টটা খুলে এখান থেকে ইনকাম করে চান তুমি ইনকাম করেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাকে ভালো ইনকাম রিভিউ দেখাতে পারবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম।